শিক্ষার্থী বন্ধুরা, বেসিকুলা একাডেমির পক্ষ থেকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি একটি অডিও টেস্ট অর্থাৎ এমসিকিউ কিছু প্রশ্ন এবং উত্তর সহ আমি আপনাদের সামনে হাজির করছি। এই ভিডিওটি তৈরি করা হয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফৌজদারি আদালত দুই প্রকার, আমরা জানি ফৌজদারি আদালত দুই প্রকার, একটি হচ্ছে দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত। আচ্ছা, দুই নম্বর প্রশ্ন, কখন খালাসের রায়ের বিরুদ্ধে অভিযোগকারী নিজেই আপিল করতে পারে? ন্যায় বিচারের যদি ব্যত্যয় ঘটে, তারপরে আদেশে আইনের ভুল ব্যাখ্যা থাকে, খালাস আদেশ যদি নালিশ মামলা প্রদত্ত হয়, তাহলে সব কয়টি বিষয়ে অর্থাৎ অভিযোগকারী নিজেই আপিল করতে পারে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোন কোন ক্ষেত্রে আপিল চলে না? সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপিল চলে না, তুচ্ছ মামলায় আপিল চলে না, আসামি যদি দোষ স্বীকার করে তাহলে আপিল করা যায় না। তাহলে উত্তর কি হচ্ছে? সব কয়টি। ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি আদালতের গঠন উল্লেখ আছে? তাহলে আমরা জানি ফৌজদারি কার্যবিধির ছয় ধারায় ফৌজদারি আদালতের গঠন সম্পর্কে বলা হয়েছে। প্রশ্ন পাঁচ, ফৌজদারি কার্যবিধি কোন ধারায় আদালতকে উন্মুক্ত আদালত হিসেবে সর্বসাধারণের প্রবেশ অধিকার প্রদান করা হয়েছে? 352 ধারায়। ছয় নম্বর প্রশ্ন, ফৌজদারি আদালত কত শ্রেণীর অর্থাৎ দুই শ্রেণীর? ফৌজদারি আদালত কয় প্রকার? দুই প্রকার, প্রথমেই আমরা সেটা সেগুলোটা পড়ে আসছি। সাত নম্বর, সরকারি কর্মচারী সংজ্ঞা দেওয়া অর্থাৎ যে সংজ্ঞা দেওয়ানি কার্যবিধি কোথায় বলা আছে? অর্থাৎ 2-এর 17, কত পথই বলা আছে? 2-এর 17 ধারায়। দায়রা আদালত মহানগর এলাকায় কি নামে পরিচিত? মহানগর দায়রা আদালত নামে পরিচিত। ফৌজদারি কার্যবিধিতে বিচারিক ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কয় প্রকারের ভাগ করা হয়েছে? বিচারিক ম্যাজিস্ট্রেটগণকে চার প্রকারের ভাগ করা হয়েছে। তবে এই বিচারিক যে ম্যাজিস্ট্রেট চার প্রকার, আবার দুইটি অঞ্চলে, একটা হচ্ছে মেট্রোপলিটন অঞ্চল আর একটা হচ্ছে নন মেট্রোপলিটন অঞ্চল। এটা নিয়ে আমি আর একটা ভিডিও করছি, এই ভিডিওটি আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং ভিডিওটির আই বাটন থেকেও আপনারা দেখতে পারেন। ফৌজদারি কার্যবিধি কত নম্বর আইন? তাহলে ফৌজদারি কার্যবিধি আইন কত? 5 নং আইন। আচ্ছা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ছোট ছোট যে বেসিক বিষয়গুলো, এগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আইন জানতে গেলে আইনের এই বিষয়টা অবশ্যই জানতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্যদের মধ্য থেকে। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখেন, দেওয়ানি কার্যবিধির কোন ধারায় ডিক্রির সংজ্ঞা দেওয়া হয়েছে? 2-এর 2 ধারায়। অন্তর্বর্তীকালীন মুনাফা মেন্স প্রফিট যেটাকে বলা হয়, মুনাফার সংজ্ঞা কত ধারায় বর্ণনা করা হয়েছে? 2-এর 12 ধারায়। দেওয়ানি কার্যবিধি আইন কোন তারিখ হতে কার্যকর হয়? 1909 সালের 1 জানুয়ারি হতে। ডিক্রি রদ হলে প্রতিকার কি হবে? আপিল করা যাবে, তারপর রিভিশন করা যাবে, তারপর রিভিউ করা যাবে, আপনারা যে কোনো একটি করতে পারেন উত্তর সবগুলো। আচ্ছা, ডিক্রিদারের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বলা হচ্ছে? 2-এর 3 ধারায়। দণ্ডবিধির সর্বোচ্চ ধারা কোনটি? দণ্ডবিধির সর্বোচ্চ ধারা হচ্ছে 511টি, মানে সর্বশেষ ধারা বা সর্বোচ্চ ধারা হচ্ছে 511টি। বৈধ প্রতিনিধির সংজ্ঞা কোন ধারায় বর্ণনা করা হয়েছে? 2-এর 11 ধারায়। 19 নম্বর কি বলছে দেখেন, রায় এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বলা আছে? 2-এর 9 ধারায়। 2-এর 9 ধারায় রায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। পেনাল কোড কত সালে প্রবর্তন করা হয়? 1860 সালে। পেনাল কোডের 34 ধারার বিধান মতে অপরাধের জড়িত নিম্নোক্ত কোন ব্যক্তি দায়ী হবেন? অর্থাৎ প্রত্যেকে সমানভাবে দায়ী হবেন, অর্থাৎ এখানে বলছে প্রত্যেকে সমানভাবে দায়ী হবেন, অর্থাৎ যারা এই সঙ্গে সম্পর্ক আছে বা যারা যুক্ত আছে তারা প্রত্যেকেই সমানভাবে দায়ী হবেন। আরজি খারিজের আদেশে ডিক্রি সমতুল্য তা কোন আইনে বর্ণনা করা আছে?
আরজি খারিজের আদেশ ডিক্রি সমতুল্য, সেটা কোথায় বলছে? আমরা যে ডিক্রির সংজ্ঞা যখন আমরা পড়ে আসছি 2-2 সেখানে কিন্তু বলা হয়েছে যে আরজি খারিজের যে আদেশ সেটা ডিক্রি সমতুল্য। তারপরে অপরাধমূলক কার্য সংগঠনের সাধারণ অভিপ্রায় সম্পর্কে দণ্ডবিধির কত ধারায় বর্ণনা করা আছে? তাহলে 34 ধারায়। এই 34 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট, 34 আপনার 35-36 এই 37 এই ধারাগুলো একটু হলেও পড়তে হবে। বিদেশি আদালতের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে? 2-5 ধারায় বলা আছে। আচ্ছা, তারপরে সাধারণ অভিপ্রায় পূরণ কল্পে সদস্য সংখ্যা কমপক্ষে কতজন হতে হবে? 2 জন। অর্থাৎ যে 34 ধারার যে মূল বিষয়টা হলো কমপক্ষে 2 জন থাকতে হবে। তাহলে আমরা অলরেডি আমরা 25টি MCQ প্রশ্ন আমরা জানলাম, আর আমরা আরো ভালোভাবে জানবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি বেসিক আইনের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমি সাবজেক্ট ওয়ারি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব, আপনারা সেগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। আর ওই আপনি ওগুলোতে শুধুমাত্র আইনের যে বেসিক বিষয়গুলো আছে যেগুলো না জানলে MCQ কখনোই পাশ করা সম্ভব না, সেই বিষয়গুলো ওখানে আলোচনা করা হয়েছে। তো ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব। ধন্যবাদ।